জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নজরুল প্রয়াণ দিবস পালন করা হয় বহরমপুর রবীন্দ্র সদনে। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে জেলা তথ্য সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে বিজয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে তার প্রয়াণ দিবস উপলক্ষে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছিল বহরমপুর রবীন্দ্র সদনে। বাংলার এই জনপ্রিয় কবিকে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করার জন্য আয়োজিত হয়েছিল একটি দীর্ঘব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকরাও, আরও উপস্থিত ছিলেন শহরের স্বনামধন্য সম্মানীয় জ্ঞানীগুণী ব্যক্তিরা। কবিকে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল এই অনুষ্ঠানটি। বিজয় কবির উদ্দেশ্যে বক্তৃতা রেখেছিলেন সম্মানীয় ব্যক্তিগণ। এরপরেই শুরু হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব। নজরুল গীতি কবিতা আবৃত্তি পাঠের দ্বারা কবিকে শ্রদ্ধা জানায় আমাদের তরুণ সমাজ। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল এই শ্রদ্ধানুষ্ঠানে। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে তথ্য সংস্কৃতি বিভাগ, তাদের আয়োজনে আমরা সমস্ত জেলাতেই আজকে যে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরগুলো আছে তাদের পক্ষ থেকে নজরুল প্রয়াণ দিবস আমরা আয়োজন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আমরা মুর্শিদাবাদ জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে বহরমপুর রবীন্দ্র সদনে আমরা কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আমরা আয়োজন করেছি। আমাদের এই অনুষ্ঠানে প্রায় 30-40টি সাংস্কৃতিক সংস্থা আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা অংশগ্রহণ করেছে এবং আমরা গান কবিতা আবৃত্তি ইত্যাদির মাধ্যমে আমরা কবিকে সম্মান জানার জন্য এই আয়োজন করেছি।